যুবকের উপর অ্যাসিড হামলার পাশাপাশি দলবদ্ধ আক্রমণ ঘটনার দোষীদের গ্রেফতারের দাবিতে বিশাল প্রতিবাদী মিছিল বের হলো পাতারহান্দিতে। মঞ্জুরে নিয়া বিচারের দাবিতে পাশে রয়েছেন বিজেপির কর্মকর্তারাও। বুধবার জেরজেরি থেকে প্রায় কয়েক হাজার জনতার বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে মিছিল করে পাতারহান্দি মন্ডুমালা অবধি আসলে স্থানীয় পুলিশ এখানেই মিছিল আটকে দেয়। সেখানেই পাতারহান্দি থানার ওসি সমরজিৎ বসুমতারী, সার্কুল অফিসের বড় আব্বু রোনাল্ড হালাম ও আমিন আব্দুল রউফ উপস্থিত হলে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র তাদের হাতে তুলে দেওয়া হয়। শেষস্থলে এক প্রতিবাদী সভাও অনুষ্ঠিত হয়। এতে মঞ্জুর আহমেদকে মারপিটের সঙ্গে জড়িত দুষ্কৃতীদের শীঘ্রই গ্রেফতার করার দাবি রেখে বক্তব্য রাখেন লুয়াইপুয়া মণ্ডল বিজেপি সভাপতি ঋষিকেশ নন্দী, পাতারহান্দি মণ্ডল বিজেপি সভাপতি মানিক্য সিনহা, জেরজেরি জিপির প্রাক্তন সভাপতি আব্দুল মান্নান, জেরজেরি জিপির সভাপতির প্রতিনিধি আজমত আলী, বিজেপি সংখ্যালঘু মোর্চা লুয়াইপুয়া মণ্ডল সভাপতি মজির উদ্দিন, প্রাক্তন সভাপতি ফখরুল ইসলাম, লুয়াইপুয়া জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি অমিতাভ দে প্রমুখ। এদিকে স্মারকপত্র হাতে নিয়ে ওসি জানান, ইতিমধ্যে এ কাণ্ডের সঙ্গে জড়িত থাকা রুমানা বেগম ও ফজল উদ্দিন নামে দুই অভিযুক্তকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে এবং বাকি অভিযুক্তদের আটক করতে পুলিশের তৎপর রয়েছে। পরে এক প্রতিনিধি দল করিমগঞ্জ জেলা সদরে ছুটে যান জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকপত্র প্রদান করার উদ্দেশ্যে। উল্লেখ্য, বুধবার দুপুর দুটা নাগাদ বাজারিছড়া তানাদিন জেরজেরি এলাকার বাসিন্দা তথা কলেজ পড়ুয়া মঞ্জুর আহমেদ অর্জুনপুর গ্রামের একদল তার হাত পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে বেদম প্রহার করতে থাকে। এতে শান্ত হয়নি তার চোখ মুখ সহ শরীরের বিভিন্ন অংশে অ্যাসিড ছুড়ে দেয়। এতে গুরুতর অবস্থায় গুয়াহাটি মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন মঞ্জুর। করিমগঞ্জ থেকে মোহাম্মদ জনির রিপোর্ট। আমাদের সার্কুল অফিসার বা পাতারহান্দি থানাতে মেমোরিয়াল দেওয়ার জন্য প্রতিবাদ মিছিল। আপনাদের দাবি হলো, তাদের দাবি হলো যে মঞ্জুরের থানের উপর যারা দুষ্কৃতি আচরণের অতি সত্তর ওনাদেরকে অ্যারেস্ট করে উপযুক্ত বিচার দেওয়ার জন্য। তাই আমাদের পাতারহান্দির এমএলএ কৃষ্ণগোপাল মহাশয় বলেছেন এবং উনি সার্কুল অফিসার, ডিসি, এসপি, আমার পাতারহান্দি থানাবাসী সবার সাথে আলোচনা করেছেন। আমরা অবগত করেছি যে ওনাদেরকে আসামি অতি সত্তর ধরে কোর্টে চালান করার জন্য এবং কোর্ট ওনার ন্যায্য বিচার আসবে। তাই আমি আমার সার্কুল অফিসার মহোদয়ের প্রতিনিধি আমাদের বড়বাবু বা জেরজেরি জিপির একজন ভাই মঞ্জুরুল হক আজকে ওনাকে যে ধোকা দিয়ে আমাদের জেরজেরি জিপির থেকে ওনার বন্ধু বান্ধব কে অন্য সংক্রান্ত নিয়ে যে ধোকা দিয়ে যে আজকে অ্যাসিড এবং অ্যাসিড তো দিচ্ছেই, তারপরে ওই যে মানুষের দা দিয়া খাটিয়া তারপরে এর মধ্যে অ্যাসিড ঢুকাইয়া, চকুর মধ্যে অ্যাসিড ঢুকাইয়া, খানোর মধ্যে অ্যাসিড ঢুকাইয়া, দা দিয়া খাটিয়া অ্যাসিড ঢুকাইয়া যেভাবে অত্যাচার করেছে এটা আমরা অমানবিক আমরা মনে করি এবং যেভাবে যারা করেছে এরা আমরা দীক্ষা জানাই। এবং আমার পুলিশ প্রশাসন আছেন, এসপি মহোদয় আছেন, ডিসি মহোদয় আছেন, যে আইন বিভাগও আমরা একটা জোরালো আমাদের এলাকার পক্ষ থেকে আমরা একটা দাবি জানাই আর যেন এরারে অতি সত্তর অ্যারেস্ট করিয়া এরারে এবং ফাঁসি দেওয়া হয়। এরা আমরা প্রত্যেকের দাবি হইল আমাদের এলাকাবাসীর দাবি। এই আমাদের জেরজেরি জেপির জেরজেরি গ্রামের ছেলে মঞ্জুর হককে এভাবে অমানবিক অত্যাচার বরাবর চালিয়ে অ্যাসিড আক্রমণ করে যেভাবে ওকে প্রাণে মারার জন্য উদ্যত হয়েছিল যে অর্জনপুর গ্রামের কিছু দুষ্কৃতীরা, আমরা সবাই আজকে এখানে সমবেত হয়ে জোরালোভাবে দাবি জানাচ্ছি প্রশাসন তথা পুলিশ প্রশাসন এবং আমাদের পাতারহান্দির সার্কুল অফিসার মহোদয়ের কাছে যাতে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। কোটামণি রাঙ্গামাটির মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আজকে মঞ্জুরুল হকের ঘটনা শুনে প্রতিবাদী মিছিলে সামিল হয়েছেন, আজকে আমাদের এলাকার পক্ষ থেকে এবং যারা রাইজের মানুষ জমায়েত হয়েছেন ওনাদের পক্ষ হতে আমাদের দাবি যে আমাদের পুলিশ প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে, আমাদের 100% আস্থা আছে। ওনারা যেন বাদবাকি আসামি যেগুলো বাকি রয়েছেন পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে আসামিগুলো করায়ত্ত করার জন্য আমাদের দাবি। আমাদের ভাই মঞ্জুর ভাইয়ের উপর
যে অমানবিক নির্যাতন হয়েছে, এই নির্যাতনের সঙ্গে যারা জড়িত আছে তাদের মধ্যে আমাদের পুলিশ প্রশাসন এর মধ্যে কয়েকজনকে অ্যারেস্ট করেছেন, বাকি যারা আছেন তাদেরকে খুব শীঘ্রই গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক যাদের শাস্তি দেওয়া হয়। সেই আজকের প্রতিবাদ মিছিলের পক্ষ থেকে আমি প্রশাসনের কাছে বিনম্র আবেদন রাখছি। আমার বিশ্বাস বর্তমানে বিজেপি সরকার আছে, বিজেপি সরকারের আমলে কেউ অন্যায় করে রেহাই পাবে না। আমাদের বিধায়ক আছেন, বিধায়ক মহোদয় বলে দিয়েছেন যাতে একজন যাতে রেহাই না পায়। এই অঞ্চল সকলের মঞ্জুর মঞ্জুর আহমেদের যিটো মর্মান্তিক ঘটনা সেইটো লৈ আমাৰ মণ্ডলৰ বিজেপি মণ্ডল অফিচত আহি তেওঁলোকে আমাৰ পাথাৰকান্দি থানা আৰু চাৰ্কলৰ এখন মনোনয়ন দি এটা দাবী জনাইছে। সেই দাবী আমি গুৰুত্বভাৱে লৈছোঁ আৰু আপোনালোকে নিশ্চয় জানে আপোনালোকৰ এজাহাৰ পোৱাৰ লগে লগে আমি 24 ঘণ্টা নহয় আমি 3 ঘণ্টামানৰ ভিতৰতে তার দোষী এজন মহিলা আমি মানে পরাক্ত করে ফরওয়ার্ড করা হয়েছে। আর সেই ঘটনার জড়িত মেন 21 পরিচালক আমি যাওয়া রাতে পরাক্ত করে আমি লকআপত রাখিছি আর তার আমি কাইলে মানে ফরওয়ার্ড করি। আর বাকি কেজন যেহেতু আমি যান পারে মানে 24 ঘণ্টার ভিতরতে পরাপ্ত করার কারণে চেষ্টা করে আসো। সেই সংক্রান্ত আমার মাননীয় SP মহোদয়, আমার মাননীয় এডিশনেল মহরে আমার লগত সুপারভাইজ করে আছে, যাওয়া রাতেও সারে আমার লগতে আছেন আর তেওঁলোকেও মানে সেই সংক্রান্ত সুপারভাইজ করে আছে। আপনাদের চিন্তা করব না, আমি আইনের ফলপা যান পারো আমি একটা হলুঙ্গা নারাখো আর আমার ফলপা যান আইনের মানে সহযোগ লাগে আমি সহযোগ দিম। আর